করব। কি কি বাজার করে নিয়ে আসলাম তার একটা ভিডিও আর কি রান্না করব আমি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, শবনম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম, এখানে আমি আদা রসুন পেঁয়াজ নিয়ে আসছি, লবণ নিয়ে আসছি, এখানে কাঁকরোল এবং চিতকরলা, সাথে টমেটো আর আমার ছেলের জন্য কিছু চিপস, এখানে কিছু আলু, সবগুলো নিয়ে আসছি। আর এদিকে আমি লাউটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে আমি লাউর ঝোল করব। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি কিছুটা, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন আমি চুলাটা রান্নাটা বসিয়ে দিব। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকেন। এদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন আমি ভাতের মাঠটা গেলে নিব। আমি যেই পাত্রে লাউটা রান্না করব ওই পাত্রটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিব। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের বাটা। পেঁয়াজ রসুনের পেস্টের সাথে জিরা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, আমি ওই পেস্টেই দিব। এভাবে রান্না করলে লাউ দিয়ে রুই মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগে। ওকে, টেস্টটা অন্যরকম হয়। আমি এই লাউ তরকারিতে খুব বেশি মশলা অ্যাড করব না, এখানে শুধু আমি অল্প মশলা দিয়ে রান্নাটা করব। আর লাউ যত অল্প মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব, যেহেতু আমি লাউটা রান্না করব অল্প মরিচ দিয়ে, সেহেতু আমি এখানে কাঁচামরিচই বেশি অ্যাড করছি। তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখন আমি এতে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দিব। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দিলাম, জাস্ট হালকা একটু কালার আসার জন্য। আর এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন আমি এতে লাউগুলা দিয়ে দিব, যেহেতু পানি দিতে হবে না, লাউ থেকে পানি উঠবে, তার জন্য আমি কোনো পানি অ্যাড করলাম না, আমি লাউগুলা দিয়ে দিলাম। আমি সবটুকু লাউ দিয়ে দিলাম, আর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি লাউটাকে একটু ডেকে দিব, ডেকে আমি সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। আমি মাছটা যেহেতু ভেজে দিব তাই আমি মাছগুলো আগে দেই নাই। মাছটা ভাজার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তো কড়াইটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আর এদিকে আমি মাছে হলুদ দিয়ে দিলাম, এখন আমি লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে চার পিস মাছ নিয়েছি, মাছ আর মাছের মাথা সহ। এইভাবে লাউ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজার জন্য আমি অপেক্ষা করছি। আমার লাউটাও বলে গেছে গেছে, এখন আমি একটা কিছু নাড়া দিয়ে দিব। এই যে পানি উঠে গেছে অনেকটা, আমি মাছগুলোকে এখন উল্টে দিব। আর মাছগুলো ভাজার জন্য একটু পুরান কড়াই হলেই ভালো হয়ে গেছি, মাছগুলো উল্টাতে একটু সুবিধা হয়, নতুন কড়াই দিলে মাছগুলো লেগে যায়। আমার লাউ তৈরি হয়ে প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে আসতেছে,
যদি এই পর্যায়ে মনে হয় যে একটু পানি অ্যাড করা লাগবে তাহলে অ্যাড করতে পারেন। তো আমি এখানে পানি অ্যাড করবো না, এমনিতে পানি পানি মনে হচ্ছে, তো আমি একটু ভিজিয়ে রাখবো। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আমার তরকারিটা হয়ে গেলে আমি তখনই মাছ দিয়ে দিব, আমার লাউটা যখন হয়ে যাবে কমপ্লিট হবে রান্না তখন আমি এতে মাছ দিয়ে দিব। এখন আমি এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। আমি চারটা মাছ দিয়ে দিলাম, আমি এখন দিয়ে একটু নাড়া দিয়ে দিব আর লবণটা চেক করে নিব। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিলাম, মনে হলো আরও একটু লবণ লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর লাউ কিন্তু একটু সাদা সাদা ভাবই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, খুব বেশি মশলা দেওয়া যায় না লাউয়ে। তো হচ্ছে সবাই চেষ্টা করবেন লাউয়ে কম মশলা দিয়ে রান্না করার জন্য। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, আমি রান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি। আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। যদি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।